সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 27 জানুয়ারি 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে জিসান ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এই ফার্মে আসার পরে দেখলাম বেশ কিছু গাভীগরু ওনারা কালেকশন করছে, যেগুলো মূলত প্রেগনেট। আর এখানে আসার পরে দেখলাম 1,10,000 থেকে শুরু করে 1,80,000 টাকার গরুগুলোই ওনারা কালেকশন করছে। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেইগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের গরুগুলো কালেকশন করছে, সেগুলো কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এই ফার্ম থেকে যেহেতু গাভী গরু বিক্রি করা হয়, বা আপনারা যারা আছেন গাভী গরু সংগ্রহ করতে চান, গাভী গরু সংগ্রহ করতে হলে কিন্তু অবশ্যই খামারে আসতে হয়। কেননা গাভী গরু সংগ্রহ করাই একটা বড় সংগ্রাম, আর এই সংগ্রামে জিততে হলে অবশ্যই খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে এগুলো ক্রয় করতে হয়। কেননা অনেক বিক্রেতাই আছে, অনেক সময় বিক্রির স্বার্থে অনেক রকম ভুলভাল তথ্য দিয়ে থাকে। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো, আর এগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো একদম শুরুতে আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাতে চাচ্ছি। আপনি তো সদ্য 9 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কমিশনার হলেন। হ্যাঁ, 16 জানুয়ারি আমি নির্বাচিত হয়েছি 9 নম্বর ওয়ার্ডের কমিশনার। আচ্ছা, তো বর্তমানে আপনি এই ওয়ার্ডের রানিং কমিশনার আছেন? কমিশনার। আচ্ছা, তো আপনি তো এটার পাশাপাশি একজন ব্যবসায়ী। হ্যাঁ, ব্যবসা তো আমার আগের থেকেই আছে, তারপরে আমার ব্যবসাটা 1-1.5 মাস বন্ধ ছিল এই নির্বাচন। হ্যাঁ, নির্বাচন উপলক্ষে আমি বন্ধ রাখছিলাম। আচ্ছা, আবার আজকে থেকে শুরু করলাম। এখন থেকে আবার শুরু করলেন? তো এইবার তো গাভী গরু রাখছেন। হ্যাঁ, এর পরবর্তী সার থাকবে, সার শাহিয়াল বাচ্চা আর বড় সার থাকবে। আচ্ছা, মানে আপনি গাভী গরু ব্যবসা থেকে আবার সার গরুতে চলে যাচ্ছেন। অনেকেই গাভী গরু নিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। হচ্ছে, তার এর মধ্যেও মানুষ কেনা বেচা করতেছে, মানে ভুলভাল হচ্ছে, এর মধ্যে সমাধান আছে, থাকবে, সব আইটেমই থাকবে, সারটা আমার প্রথমত থাকবে। হ্যাঁ, সামনের টিভির থেকে। তো আপনি তো এখন জনগণের, মানে ব্যবসায়ীর পাশাপাশি জনগণের একজন সেবক। এখন তো আর ওয়ার্ডের আপনি এনজয় করেছি, এখন তো সম্ভব না। এখন আমার যেটা ব্যবসা সেটাই করতে হবে। সবাই আপনাকে এখন আইকন আইডল মানবে। এখন আমি হচ্ছে আপনার 9 নম্বরের ধরেন একজন জনপ্রতিনিধি। হ্যাঁ, জনগণের পাশে দাঁড়াতে হবে আপনাকে, প্লাস দূর দূরান্ত থেকে, যদি আপনার এই 9 নম্বর ওয়ার্ড একটা ব্যবসায়িক এলাকা হিসেবেও পরিচিত, এই এলাকায় প্রত্যেক মাসে না হলেও 2-3 কোটি টাকার বিজনেস হয়। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসে, যার সুফল কিন্তু আমরা পাবনাবাসীর ভাঙ্গুড়াবাসীর সবাই, মানে ব্যবসাটা আমার ঠিক রাখতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু জনগণের সেবক, দূর দূরান্ত থেকে লোক কিন্তু আপনাকেও ভরসা করে আসবে। কারণ এইখানে আসার পরে কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে সবার আগে কিন্তু খুঁজবে এই ওয়ার্ডের কমিশনারকে। আগেও করছি, কিন্তু এখন আরো জোর দিয়ে করতে হবে, দায়িত্বটা এখন বেশি বেড়ে গেছে আর কি। তো সেই লক্ষ্যেই কাজ করবেন, এই এলাকায় যদি কেউ এসে বিপদ আপদে পড়ে সর্বদা তার পাশে দাঁড়াবেন, কারণ এটা এখন আপনার নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। আর আমি শুধু টাকা কামানোর জন্য কমিশনার হই নাই, আমি মানসিক সেবা করার জন্য হয়েছি। আল্লাহ আপনাকে অনেক দিচ্ছেন। জি, তো সেটার উপর সন্তুষ্ট থাকেন, মানুষকে সেবা করেন, মানুষের পাশে দাঁড়ান। আর আমি যদি ভালো না হইতাম, খারাপ হইতাম, তাহলে মানুষ আমাকে ভোট দিয়ে। হ্যাঁ, ভোট কিন্তু অন্য জিনিস। আজ থেকে 5 বছর আগে কিন্তু আপনি চিন্তা করেন নাই আপনি একদিন 9 নম্বর ওয়ার্ডের কমিশনার হবেন। নির্বাচনের 1-2 মাস আগে আপনি চিন্তা করছেন আমি নির্বাচনে দাঁড়াবো। আপনার কিন্তু জনপ্রতিনিধি এতই বেশি ছিল যে একবার দাঁড়াতেই আপনি নির্বাচন, প্রথমবারই হয়ে গেছি। তো এটা কিন্তু ভালোবাসা না থাকলে সম্ভব হয় না। তো সেই ভালোবাসাটা টিকায় রাখবেন, জনগণের পাশেও আমি চেষ্টা করবো আর কি, উপর আল্লাহর ইচ্ছে। তার পাশাপাশি দূর দূরান্ত থেকে যারা আসবে তাদেরও একটু পাশে দাঁড়াবেন, তাদেরও একটু সহযোগিতার হাতটা বাড়ায় দিবেন। আপনারা দোয়া করেন, আমি চেষ্টা করব কোনো বাইরের লোক যেন বিপদে না পড়ে এখানে এসে। হ্যাঁ, ওইটা আমি দেখবো। সেটাই, আর কেউ বিপদে পড়লেও তার সমাধান করে দিবেন আপনি। অবশ্যই। তো এই নিকট আপনার নিকট এই প্রত্যাশাই আমরা রাখবো। তো বেশ কিছু গরু তো আপনার নিকট আছে? আছে, গরু আছে। চলেন এবার একটু গরুগুলো দেখেন, আর আপনি একটু বর্ণনা করে জানান। দেখেন, তো আপনার শুরুতেই একটা কালো করে গরু আছে, এটা কোন জাতের? এটা ফিজিয়ান গরু, 2 দাঁত বয়স। ফিজিয়ান জাতের একটা গরু, 2টা দাঁত। প্রেগনেট। প্রেগনেট? জি। বাচ্চা নাই, পেটে বাচ্চা? পেটে বাচ্চা। তো কত দিনের প্রেগনেট? সপ্তাহে টাইম আছে আর কি, এখনো 1 সপ্তাহের মতো বাকি আছে। আমরা তো আগে থেকে প্রেগনেট গরুটে বেশি কিনি, আমাদের বাসায় এসে বাচ্চা দেয়, রাস্তায় বাচ্চা দেয়, কিনার পরে বাচ্চা দেয়, এইভাবে এই ধরনের বেশি হয়, তারপরে বাচ্চা দিয়ে তারপরে বিক্রি করতে। জি। তো এবার প্রেগনেট গরু আছে, বাচ্চা দিতে কতদিন বাকি আছে? এটা 1 সপ্তাহ 10 দিন মতো টাইম আছে আর কি, গরুওয়ালা বলছে 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই বাচ্চা দিবে। জি। আচ্ছা, তো এর শারীরিক বৈশিষ্ট্য বা জাতমান দেখে যদি কেউ সন্তুষ্ট হয় কেমন দাম পড়বে এটা? আসলে ফাগেতেন যে জাতমান মাপা একটু কঠিন। হ্যাঁ, পেট্রিকেলে আসলে ভালো হয়। হ্যাঁ, পেট্রিকেলে আসে দেখে নিলেই আমি খুশি।
কারণ এখন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ মানে একটা অ্যাটম বোম ছুঁড়ে মারা আপনার দিকে। হ্যাঁ ছুঁড়ে মারা। তো এই গরুটা কেমন দাম পড়বে? এটা 155,000 টাকা লাগবে। 155,000 টাকা দাম চাইছেন, যে নেবে সেই এর সার্বিক দিক বিবেচনা করে কি হতে পারে না পারে এটা তাকে তার বিবেচনায় নিতে হবে। খুব জাত মানে খুব ভালো আছে, কেউ যদি পছন্দ হয় তাহলে নিতে পারবে। 155,000 দাম চাওয়া, দর দামের সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা, পাশে আছে একটা সাদা কালো গরু, এটা কোন জাতের? এটা ফিজিয়ান। ফিজিয়ান জাতের একটা গরু। এই গরুটার দাঁত কয়টা? এটা দাঁত 6টা। এটার দাঁত 6টা দিয়েছে আগে। আগে একটা বাচ্চা দিয়েছে, এটা সেকেন্ড টাইম? জি সেকেন্ড টাইম। এখন প্রেগন্যান্ট? জি। কত দিনের প্রেগন্যান্ট? এটা 8 মাস প্লাস চলতেছে আর কি। 8 মাস প্লাস, তাহলে এখন 1 মাসের উপরে বাকি আছে। 1 মাসের উপরে, 1 মাসই মত টাইম আছে আর কি। মিনিমাম 1 মাসই ধরে নিতে হবে, 1 মাসের মত বাকি আছে, তারপরে বাচ্চা দিবে। জি। উলান পালান ওইভাবে এখনো আসে নাই। পাটগুলো ফাটায় দেখছেন? হ্যাঁ একবারে ফাটায় দেখছি, আবার দেখে নিবে। আপনি দেখে দেব সমস্যা নেই। আবার যে আমার যে কিনবে সে আবার দেখে নিবে। আচ্ছা, তো এই গরুটার জাত মানে যদি কেউ সন্তুষ্ট হয় কেমন দাম পড়বে? এটা দাম পড়বে 110,000 টাকা। 110,000 টাকা? জি। বর্তমানে আপনার খামারে সব থেকে কম দামি গরু এটা? জি। আচ্ছা, কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? মানে দামটা কমের একটা উদ্দেশ্য আছে, গরুটা 1 মাস পালতে হবে, তার পিছনে কিন্তু 10,000 টাকা খরচ আছে। 10,000 খরচ আছে, এর কারণে আমি 10,000 টাকা লেস করে দিছি। 110,000? জি। আচ্ছা, তিন নম্বরে যেটা আছে এইটা কোন জাতের? এটা জার্সি। এটা জার্সি? জি। এই গরুটার বয়স কেমন? দুই দাঁত। দুইটা দাঁত? জি। কয় নাম্বার বাচ্চা? এটা প্রথম বাচ্চা। এটা প্রথম বাচ্চা? জি জি। এটা মিনি জার্সি। মিনি জার্সি? মিনি জার্সি। দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে? জি। কতদিন বাকি আছে? এটা বাকি আছে 15 দিন। এখনো 15 দিন? গরুওয়ালার বর্ণনা 15 দিন বাকি আছে। এখন ধরেন একুরের তো বাচ্চা দেয় না, দুই দিন এক পাস, পাঁচ দিন এক পাস হয়ে যায়। আবার সঠিক ইয়াতে বাচ্চাও দেয় না, একটু কম বেশি হয়? কম বেশি হয়, গাড়ি ঘোড়া জার্নি করলে একটু কম বেশি হয়। তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? জি। আচ্ছা, তারপরে ক্যামেরা দাবর কাটাচ্ছে দেখেন, যে সব দিকে একটু পায় টায় হাত পায় দিকে দেখলে সব ভাবে দেখাবেন, সমস্যা নাই, কোনো খুঁত থাকলে নিতে হবে না। সেটাই তো। এই গরুটা যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে? এটার দাম পড়বে 115,000 টাকা। 115,000 টাকা দর দামের সুযোগ আছে? হ্যাঁ। আর এই গরুগুলো প্রেগন্যান্ট জন্য আমরা দুধের ধারণা দিচ্ছি না, যে নেবে সেটা না, দুধের ধারণা আমি দিতে পারবো না, উপরে আল্লাহর ইচ্ছে কতটুকু হবে বাচ্চা দর পরে। আচ্ছা, আমার জিনিসও না, আমি কিনে নিয়ে আসছি, কিনে নিয়ে এসে ব্যবসা। আমার 12 জিনিস হলে আমি বলতে পারলাম না, ভাই এর মার এতটুকু হয়েছে, এর এতটুকু হতে পারে, এ কথা আমি বলবো না, যেহেতু কিনা কিনা জিনিস। আর এখন আপনাকে সাবধানে পা ফেলতে হবে। জি। এই পাশে 4 নম্বরে যে গরুটা আছে এটা? এটা 4 দাঁত। 4 দাঁত? জি। এটা কোন জাতের? এটা ফিজিয়ান। ফিজিয়ান? জি। 4 দাঁত যেহেতু, এটা কয় নম্বর বাচ্চা? এটা প্রথম। 4 দাঁতে প্রথম বাচ্চা? প্রথম। আচ্ছা, এটাও প্রেগন্যান্ট? এটা প্রেগন্যান্ট। এবার আপনার সবগুলো গরুই প্রেগন্যান্ট? হ্যাঁ প্রেগন্যান্ট আমি আনছি। আচ্ছা, বাচ্চা দাগর শীতের দিনে তো বাচ্চাটা তো ঝামেলা টামেলা হয়, এর কারণে প্রেগন্যান্ট আনছি, যে বাসায় এসে বাচ্চা দেবো। আচ্ছা, তো এই গরুটা বাচ্চা দিতে কতদিন বাকি আছে? এটা 20 দিন টাইম আছে। এখনো 20 দিনের মতো বাকি আছে বাচ্চাটা প্রসব করতে? জি। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল? এখন পর্যন্ত সুস্থ আছে, ইনশাআল্লাহ থাকবে। আচ্ছা, তো এর বাটগুলো ফাটায় দেখছেন আপনি? হ্যাঁ, বাট মাট সব ক্লিয়ার আছে। আচ্ছা, তো এটার দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 110,000। 110,000 টাকা এটার দাম চাইছেন, দর দামের একটু সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা, এটাই আপনার খামারে সব থেকে কম দামি গরু? দশই হলো আমার নিম্ন দাম আছে। এই পাশে আর একটা আছে, এটা? এটা দুই দাঁত। দুই দাঁত? জি। এটা কোন জাতের? এটা জার্সি টু করাস আছে আর কি। জার্সি ফ্রিজিয়ান, দুটারই ব্লাড লেভেল আছে। এটা কত দিনের প্রেগন্যান্ট? এটা বাচ্চাদের টাইম হয়ে গেছে, মোটামুটি 1 সপ্তাহ 10 দিন হাইস লাগতে পারে আর কি। উলান পালানে বেশ ঝুল আসছে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বাচ্চা দিবে। এটা কি প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা, তো এটার জাত মানে যদি কেউ সন্তুষ্ট হয় এটা কেমন দাম পড়বে? এটা পড়বে 120,000 টাকা। 120,000 টাকা এটার দাম চাইছেন, দর দামের সুযোগ আছে? সুযোগ আছে, প্রত্যেকটা গরুর বেলাতেই। জি, আমি কম দামে গরু আনছি, বেশি দামে গরু কিনি নি। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামার করতেছে চাইলে এই ধরনের গরু কিনে গরু লালন পালনও শিখতে পারে, গরুর প্রতি একটা ধারণাও নিতে পারে, আর এর থেকে একটা বাচ্চা হলে বাচ্চাটা লালন পালন করে খামারের জন্য তৈরি করতে পারে। এই পাশে আর একটা গরু আছে, এটা? এটা আপনার প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট? কোন জাতের গরু? এটা একবার অরিজিনাল ফিজিয়ান গরু। ফিজিয়ান? জি। দুই দাঁত? দুই দাঁত? জি। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। কতদিন বাকি আছে? বাকি আছে 15 দিন। এখনো 15 দিনের মতো বাকি আছে? জি। আচ্ছা, এটার দাম কেমন? এটার দাম 115,000।
1,15,000 টাকা। এবার আপনার মানে অল্প টাকার গাবিটা একটু বেশি। জি অল্প টাকার গাবি আমি আনছি। আচ্ছা তো এটাও 1,15,000 দরদাম করে নিতে পারবে। সবশেষে বোধহয় একটা বাচ্চা সহ গরু আছে। একটা বাচ্চালা গরু আছে। এইটা কোন জাতের? এইটা আপনার আসলে লাল হলে তো মানুষ জার্সি কয়। হ্যাঁ কিন্তু জার্সি না, জার্সির সাথে একটু করা আছে। মুখটা খুব ছোট, কানও ছোট কিন্তু। হ্যাঁ দুধ আছে, দুধ এখনো বর্তমানে 18 লিটার দুধ গ্যান শাহিয়াল আছে। দুধ কতটুকু বলবেন? 18 লিটার আমি দোয়া দেবো। দহন করে নিতে পারবে একবারে 100%? সকালবেলা কত? সকালবেলা 10-11, সকালে 1-10-11। হ্যাঁ আর বিকেলবেলা 6-7। জি দুই বেলা 18 লিটার আমি দোয়া দেবো একবারে। আচ্ছা সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 1 মাসের মতো হয়ে গেছে। 1 মাসের মতো হয়ে গেছে। 17 কেজি দুধ আপনি দহন করে দেখিয়ে তারপরে ক্রয় বিক্রয় করবেন। জি এটার দাম কেমন? এটার দাম পড়বে 1,90,000 টাকা। 1,90,000? আপনি বলতেছিলেন 1,80,000 পর্যন্ত আছে, তো এটা 10,000 এক্সেস হয়ে গেছে। হ্যাঁ 10,000 এক্সেসই করছি। আচ্ছা 1,80,000 দিবেন? জি 1,80,000 হলে দেব। আচ্ছা 1,10,000 থেকে 1,80,000 এই রেটের মধ্যে আপনার গরুগুলো আছে, কোনো ক্রেতার পছন্দ হলে আসে দেখে যাচাই বাছাই করার পরে তারপরে তারা সিদ্ধান্ত নিতে পারবে। তো আপনার কাছে বর্তমানে বিক্রি উপযুক্ত এই গরুগুলাই ছিল? জি এই গরুগুলো ছিল। বাচ্চা আছে কিছু? হ্যাঁ বাচ্চাগুলো দর্শকদের দেখাবেন? হ্যাঁ বকনা বাছুর আছে। চলেন ওই যে ওই পাশে দুটা বাঁধা আছে ওই দুটা চলেন একটু দেখাই। কি জাতের বাচ্চা এগুলো? এগুলো ফ্রিজিয়ান বাচ্চা, খুব ভালো উন্নত জাতের বাচ্চা। ফ্রিজিয়ান বাচ্চা। তো এই যে শুরুতে ডান পাশে যেটা আছে এটা দেখাই, এটার বয়স কেমন? এটার বয়স চলতেছে আপনার 12 মাস। এটার বয়স চলছে 12 মাস, অর্থাৎ 1 বছর। জি আচ্ছা এগুলো হিটে আসবার কত মাস পর? আরে এই তো আপনার ফাল্গুনে টান বলি 14-15 মাসে হিট এসে যায়। 14-15 মাসে হিটে চলে আসবে? জি। আচ্ছা সুস্থ সবল আছে? জি। এটার দাম পড়বে কেমন? এটার দাম পড়বে আপনার 1,10,000 টাকা। 1,10,000 টাকায় আপনার একটা গাভিও ছিল, এখানে 1,10,000 টাকায় একটা বকনাও আছে। হ্যাঁ বকনাও আছে। আচ্ছা এই জিনিসগুলো দর্শকদের বুঝতে হবে, এগুলো বুঝতে হবে মানে সোনারও মানের কম বেশি আছে। ওইগুলোর ভবিষ্যতে এখন যা আছে একটু বাড়বে, আর এগুলোর ভবিষ্যতে এগুলো যদি গাবি হয় 3 লাখের গরু হবে আর কি একসময় ধরেন। এটা 1,10,000 দাম চাইছেন, দরদামের সুযোগ আছে? জি। ওই পাশে যেটা আছে এটা? ওটা একই দাম। একই দাম? জি। 1,10,000? জি। এটার বয়সও কি 1 বছর? এটার বয়স 1 বছর প্লাস। 1 বছর প্লাস? জি। আচ্ছা তো এই গরুগুলো যারাই নিবে দেখে শুনে যাচ্ছে? হ্যাঁ দেখে আসে দেখে শুনে নিবে, সমস্যা নেই। আচ্ছা তো বর্তমানে আপনার কাছে এই গরুগুলোই ছিল যেগুলো আমরা ইতিমধ্যে দর্শকদের দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। জি। তো এবার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো, এখন ঘটনা হয়েছে গাবি গরু তো আসলে আমি মাঝখানে কিন্তু সারের ব্যবসা করছি, আবার মাঝে এসে গাবি গরুর ব্যবসা করছি। তো গাবি গরু ব্যবসাটা আসলে ভালো না, আসলে আমরা যতই দুধ জিনুন মাপিয়ে দেই তারপরও যা দুধ সঠিক হয় না। সঠিক হয় না এর কারণ আছে, এক হচ্ছে আবহাওয়া চেঞ্জ, আর আমরা একটু আমরা জনগণ আমরা একটু এক্সেস বলি, বিক্রির স্বার্থে লাভের স্বার্থে 14 লিটারের গরু 16 লিটার বলি, 2 লিটার মানে এমনি বেশি বলি। আর আবহাওয়া মাটির গুণে যারা 2 লিটার কম হয়, একটা গরু 4-5 লিটার কম হয়ে গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। এটা আমরা কিন্তু এইগুলোই করি। আছে 14 বলেন 16, কিন্তু ওই 14 থেকে যখন আরো তার খামারে ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু কম হয়, যারা কিতা তাদের আমি বলি যে আপনারা শুনেন আমরা যদি 15 বলি আপনারা 12 ধরে নেন, আর আসে পেটটি গেলে দোয়া নেন। 14 পালেও আপনি 12 ধরেন? 14 পালেও আপনি 12 ধরেন? কিসে ওই মাপার সময় আমরা ফেনা টানা দিয়ে ধরেন মাপে দিচ্ছি। 1 লিটার দুধের দাম কিন্তু 10,000 টাকা, আর 2 দাঁতের গরুর 1 লিটার দুধের দাম 15,000 টাকা পড়ে। সেটাই এইভাবে মানে ক্লায়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এই বিষয়গুলো ক্রেতাদের বুঝতে হবে। আর আপনার সামনে সার গরু, অর্থাৎ সামনের প্রোগ্রাম থেকে আপনার কাছে সার গরু দেখবো আমরা? জি। আচ্ছা সার সামনের সপ্তাহ থেকে সার গরু পাবেন, বাচ্চা পাবেন, শাহিওল বাচ্চা প্লাস মাংসের যে মোটা তাজাকরণ সার গরু সেগুলোও পাওয়া যাবে। আমি লাভ কম করব, জিনিস সলিড বেচবো, এটা হচ্ছে আমার প্রথম কথা। আমি আগেও বলছি এখনও বলতেছি আবার বলতেছি। তো নিয়ে আসেন সেগুলো দর্শকদের দেখাই, আর কেমন মূল্য বিক্রি করতেছেন কেমন লাভ নিচ্ছেন সেটা দর্শক দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ দর্শক দেখলেই বুঝবে। আচ্ছা আর দর্শকদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে? দর্শকের জন্য তো এখন ধরেন সুযোগ সুবিধা, এখন তো আগে ছিলাম এক ধরনের, এখন তো আরেক ধরনের আগেছি। এখন তো রাস্তার থেকে মানুষ ডেকে নিয়ে এসে ভাত খাইতে হবে। কমিশনার তো আমার থাকা খাওয়ার ব্যবস্থাও আছে, আর বিশেষ করে দর্শককে আমি বলি যে দিন সময় খারাপ আপনাদের টাকা পয়সা আনতে হবে না, আপনারা
বাসায় টাকা রাখি আসবেন অথবা চেক নিয়ে আসবেন, গরু হলে চেক দিবেন অথবা আমার অ্যাকাউন্টে টাকা লাগা দিবেন, না হলে আপনার জায়গায় আপনি চলে যাবেন। এটা হচ্ছে আমার প্রথম কথা। আপনার ডাক বাংলা থাকতে হবে না, সার্কিট হাউসে থাকতে হবে না, কোনো হোস্টেলে থাকতে হবে না, আমার বাসা আছে, আমার বাসায় থাকবেন। আমি প্রতিনিধি হিসেবে বললাম আর কি। এইভাবে সুযোগ সুবিধা নিয়ে বা এইভাবে তারা ক্রয় বিক্রয় করতে পারবে। জি আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি তো এখন অনেক ব্যস্ত থাকেন সব সময়, তো তার মাঝেও আমাদের সময় দিয়েছেন, প্লাস বেশ কিছু গরুও দেখাইছেন, তো সব কিছু মিলে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের মতো আমরা বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।